বন্ধুরা, আমরা যারা ফেসবুক ইউজ করি, ফেসবুকে বিভিন্ন ধরনের ফটো, ভিডিও বা বিভিন্ন ধরনের পোস্ট আমরা শেয়ার করে থাকি বা পোস্ট করে থাকি। বাট আপনারা ওই সমস্ত পোস্ট যদি কোনো কারণে ডিলিট করে ফেলেন, আবার কিন্তু আপনারা চাইলে সেই সমস্ত পোস্টগুলোকে আবার রিকভার করতে পারবেন। ধরুন বন্ধুরা, আমি এই ফটোটা আপনাদেরকে দেখাচ্ছি, এই ফটোটা যদি আপনি ডিলিট করে ফেলেন, আবার কিন্তু আপনারা পরবর্তী যে কোনো সময় আপনারা এই ফটোকে আবার রিকভার করতে পারবেন। বাট তার জন্য আপনারা ম্যাক্সিমাম 30 দিন টাইম পাবেন। ফেসবুকের তরফ থেকে কিন্তু এই সেটিংসটা রয়েছে, চলুন আমি আপনাদেরকে সেটা লাইভ প্রুফ দেখাই। তো এই ফটোটা আমি এই 3 ডটে ক্লিক করছি, দেখুন এখানে ডিলিটের একটা আইকন রয়েছে, লেখা রয়েছে মুভ টু ট্রাস্ট। তো এখানে ক্লিক করছি, এখানে ক্লিক করার পরে ফাইনালি একটা মুভের আইকন রয়েছে, তো এখানে ক্লিক করছি। এখানে ক্লিক করার পর দেখুন বন্ধুরা, আমার প্রোফাইল থেকে কিন্তু ওই ফটোটা ফাইনালি ডিলিট হয়ে গেছে। এখন কিন্তু যে কেউ আমার প্রোফাইল চেক করলে কিন্তু ওই ফটোটা আর দেখতে পাবে না। কিন্তু বন্ধুরা, আপনি আবার সেই ফটোটাকে কিভাবে ফিরে পাবেন, তার জন্য আপনাকে যেটা করতে হবে, আপনাকে ক্লিক করতে হবে যে পাশের যে যে 3 লাইন রয়েছে এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পরে এই যে সেটিংসের আইকন দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করবেন। তবে বন্ধুরা, অবশ্যই কিন্তু আপনার ফেসবুক অ্যাপ্লিকেশনটিকে আজকের ডেটে একদম লেটেস্ট ভার্সানে অবশ্যই আপডেট করে রাখবেন। এবং আপডেট করার পরে আপনারা নিচের দিকে স্লাইড করে যাবেন। নিচের দিকে স্লাইড করে যাওয়ার পরে দেখুন এখানে অ্যাক্টিভিটি লগ নামে একটা অপশান রয়েছে, তো এই অ্যাক্টিভিটি লগ অপশানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে দেখুন বন্ধুরা, এখানে একদম ওপরে রয়েছে দেখুন আর্কাইভ নামে একটা অপশান, এবং আর একটা রয়েছে দেখুন ট্রাস্ট। তো আপনারা কী করবেন, এই ট্রাস্ট অপশানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে আপনারা দেখুন, সর্বপ্রথম কিন্তু আমি লেটেস্ট যেটা ডিলিট করেছি সেটা কিন্তু দেখাচ্ছে, এবং তার পাশে দেখুন একটা বক্স রয়েছে, এটাতে টিক করতে পারেন। এছাড়া বন্ধুরা, আপনারা দেখুন এই যে পাশে 3 ডট রয়েছে, এই 3 ডটে ক্লিক করতে পারেন। দেখুন এখানে ভিউর একটা অপশান চলে এসেছে, ভিউও ক্লিক করে আপনারা পুরো ফটোটাকে দেখতে পারবেন। বাট বন্ধুরা, রিকভার করার জন্য যেটা করতে হবে, আপনাকে কী করতে হবে, এই পাশের যে বক্সটা রয়েছে এখানে ক্লিক করতে হবে, সিলেক্ট করতে হবে। এবং সিলেক্ট করার পরে দেখুন এখানে নিচের দিকে 2টো অপশান এসেছে, একটা রয়েছে আর্কাইভ এবং আরেকটা রয়েছে রিস্টোর। তো আপনারা কী করবেন, এই রিস্টোর অপশানে ক্লিক করলেই কিন্তু আপনারা ফাইনালি আবার একটা রিস্টোর অপশান পাবেন। তো এখানে ক্লিক করলেই কিন্তু আপনার এই ফটোটা আবার আপনার প্রোফাইলে কিন্তু ফিরে যাবে। তো চলুন বন্ধুরা, সেটা আমরা চেক করে দেখি। তো বন্ধুরা, চলুন আমরা প্রোফাইলের ভিতরে যাই এবং প্রোফাইলের ভিতরে গিয়ে চেক করি যে সেই ফটোটা যেটা আমরা কিছুক্ষণ আগে ডিলিট করে ফেলেছিলাম সেটা আবার চলে এসেছে নাকি। তো বন্ধুরা, এখানে একটা কথা বলি আপনাদেরকে, ফটো কিন্তু সাথে সাথে আসবে না, কিছুক্ষণ অপেক্ষা করবেন। দেখবেন 10 থেকে 15 মিনিট, ম্যাক্সিমাম 20 মিনিট অপেক্ষা করবেন, দেখবেন ওই ফটোটা কিন্তু আবার ফিরে চলে আসবে। দেখুন বন্ধুরা, একদম লাইভ প্রুফের সাথে আপনাদেরকে দেখাচ্ছি, এই ফটোটা কিন্তু আমি কিছুক্ষণ আগে ডিলিট করেছিলাম, এটা কিন্তু আবার ফিরে চলে এসেছে। এবং আরেকটা ইম্পর্টেন্ট কথা, ফেসবুক কিন্তু 30 দিন, ম্যাক্সিমাম 30 দিন কিন্তু আপনার ফটো স্টোর করে রাখবে, ফটো হোক কিংবা ভিডিও যে কোনো একটা, আপনারা 30 দিনের মধ্যে কিন্তু রিস্টোর বা রিকভার করতে পারবেন। বাট 30 দিন পেরিয়ে গেলে কিন্তু ডিলিট করে ফেললেও সেগুলো কিন্তু আর রিকভার করতে পারবেন না। তো বন্ধুরা, অবশ্যই আজকের এই ভিডিওটা আশা করি আপনাদের ভালো লাগবে, ভালো লাগলে একটা লাইক করে দিবেন এবং কেমন হয়েছে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এবং এই ধরনের ফেসবুক রিলেটেড আরও কিছু সিক্রেট সেটিংসের আপডেট ফিচার পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেল BMTSকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না। এবং আপনাদের যদি ফেসবুক রিলেটেড আর কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। তো বন্ধুরা, এখানেই তাহলে আজকের মতো এই ভিডিওটা শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ইন্টারেস্টিং ভিডিওতে।